হ্যালো মাই স্টুডেন্টস তো আমরা শুরু করছি পেজ নাম্বার দুশো ষাট মাধ্যমিক টেস্ট পেপার পেজ নাম্বার দুশো ষাট তাহলে চলো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি নিচের কোনটি ওজন স্তরকে ক্ষয় করে না তো আমরা জানি ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী যে গ্যাসগুলো আছে তার মধ্যে নাইট্রিক অক্সাইড আছে নাইট্রাস অক্সাইড আছে সিএফসি আছে বাট কার্বন অক্সাইড কিন্তু ওজন স্তরকে ক্ষয় করতে প্রয়োজন হয় না তো সেটা অ্যান্সার হবে কার্বন অক্সাইড মানে অপশান সি পরের প্রশ্ন আদর্শ গ্যাসের অনুগুলো গতিহীন হয় যে উষ্ণতায় তা হলো দেখো আদর্শ গ্যাসগুলো আমরা জানি কি জিরো ক্যালভিন তাপমাত্রায় গতিহীন হয় তাহলে জিরো ক্যালভিন কোথায় আছে দেখো অপশান এ আছে ওকে এবার আসছি তিন নম্বরের প্রশ্ন বারো গ্রাম কার্বনের দহনে উৎপন্ন কার্বন অক্সাইডের পরিমাণ বারো গ্রাম কার্বনকে দহন করলে এখানে তোমাকে কিন্তু একটা রিয়াকশন দেখতে হবে কার্বনের সাথে অক্সিজেনের রিয়াকশান কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড এবার কার্বনের পারমাণবিক ভর বারো বারো গ্রাম অক্সিজেনের কত অক্সিজেনের ষোলো ইন্টু দুই মানে বত্রিশ এই দুটো যুক্ত হয়ে তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড তাহলে সি বারো প্লাস ষোলো গুণ দুই তার মানে হচ্ছে চুয়াল্লিশ তাহলে বারো গ্রাম কার্বন ডাই কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড যে হয়েছে তার পরিমাণটা কত চুয়াল্লিশ গ্রাম তাহলে অপশানটা দেখো চুয়াল্লিশ গ্রাম বিয়ের অপশানটা আছে এরপরে দেখো এই যে তুমি যদি উত্তরটা মুখস্থ করে নিতে মনে করো চুয়াল্লিশ গ্রাম কিন্তু পরিমাণটা কার্বনের পরিমাণটা বারো গ্রাম না দিয়ে হয়তো এখানে হয়তো বললো ছয় গ্রাম বা চব্বিশ গ্রাম দিয়ে দিল তখন তোমায় কি করতে হতো যে বারো গ্রাম থেকে হচ্ছে চুয়াল্লিশ তাহলে একে কত হতো আর মনে করো ছয় দিল তাহলে ছয়ে কত হতো ওই নেমে করে দিলেই অ্যান্সারটা পেয়ে যেতে তো সুতরাং এই যে ব্যাপারগুলো মানে শুধুমাত্র মুখস্থ করে এমসি হবে না একটু বুঝে নিতে হবে তাই কৃষ্ণচারের ক্লাসগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে আর শুধু ক্লাসগুলো করলে হবে না ক্লাসগুলো করার পাশাপাশি অবশ্যই একটি কমেন্ট করো আর তোমার একটি কমেন্টের মাধ্যমে এই ভিডিওটি তোমার অসংখ্য বন্ধুদের কাছে ইউটিউবের অ্যালগরিদমের মাধ্যমে পৌঁছে যাবে তো সুতরাং সেই স্বার্থে অবশ্যই একটি কমেন্ট করো ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো আর তার সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এই সাবস্ক্রাইব করলে তোমার এই ধরনের ভিডিও তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে শুধু সাবস্ক্রাইব নয় তার সঙ্গে বেল আইকনটিতে ক্লিক করে রেখো ওকে চলে যাচ্ছি পরের প্রশ্ন সমান আচ্ছা চার নম্বর চার নাম্বারের প্রশ্নটা কি আছে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের সময় আলোর যে ধর্মটি অপরিবর্তিত থাকে দেখো এই হচ্ছে একটা মাধ্যম এই এবার এই একটা মাধ্যম থেকে যখন আলো আর মাধ্যমে যাচ্ছে তখন তার বেগের পরিবর্তন হয় তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয় শুধুমাত্র পরিবর্তন হয় না যে রাশিটি সেটা হলো কম্পাঙ্ক ওকে তার এর অপশান কি আছে কম্পাঙ্ক যে অপশানটা আছে সেটা হচ্ছে তোমার শীতে আছে কম্পাঙ্ক ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বরের প্রশ্ন সমান্তরাল কাঁচ ফলকে প্রতিসরণের ক্ষেত্রে আলোক্রশির চ্যুতির পরিমাণ তোমরা সমান্তরাল কাঁচ ফলকের ক্ষেত্রে করেছো এরকম একটা ছবিও এঁকেছিলে এরকম যে এইখানে একটা আলো এসে পড়লো আর তারপর এখানে প্রতিসরণ হয়ে দ্বিতীয় তলে পড়লো দ্বিতীয় পর আবার এখানে বেরিয়ে গেল এবং প্রমাণও করেছিল আই ওয়ান ইজ ইকুয়াল টু আই টু অর্থাৎ এই যে রশ্মি এই রশ্মি দুটো কিন্তু সমান্তরাল আপতিত রশ্মি আর নির্গত রশ্মি সমান্তরাল তাই দুটি রশ্মি যদি সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যে কোনো চ্যুতি হয়নি অর্থাৎ চ্যুতি ডেল্টা ইজ ইকুয়াল টু হবে জিরো জিরো দেখো কোথায় অপশন আছে দেখো অপশান এটা হচ্ছে জিরো আনসার আছে এরপরে আসছি ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব ক্যামেরাতে গঠিত যে প্রতিবিম্বটা হয় সেটা পর্দার উপরে তোমার আমার বা যে কোনো ছবি তুমি তুলছো তার চিত্র একটা তৈরি হয় তো সেই চিত্রটা কেমন হবে সদ এবং এবং সদ মানেই সেটা অবশিষ্ট তো সদ এবং অবশিষ্ট মানে অপশান এ অপশান ই আচ্ছা নেক্সট দেখো বুঝে কোনটির রোদ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে যায় তো তাপমাত্রা বৃদ্ধিতে আমরা জানি যে কোনো ধাতুপাতে রোধ বাড়ে লোহা তামার উপর তিনটেই ধাতু এদের রোধ বাড়বে সিলিকন এটা হচ্ছে ধাতু মানে অর্ধ পরিবাহী তো এই অর্ধ পরিবাহের ক্ষেত্রে কিন্তু এটা কী হবে উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে যাবে ঠিক আছে তাহলে অপশন হবে এইটা এরপরে আসছি এক দশমিক আট কী আছে চালক বল এর এসআই একক কি দেখো চালক বল আর বিভব প্রভেদ এই দুটো জিনিস কিন্তু একই জিনিস তো এর একক হলো ভোল্ট দেখো ভোল্ট কোথায় আছে অপশান এ এরপরে আসছি নয় নয়ের প্রশ্নটা কি আছে তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ কত হবে দেখো এইটা যদি ঠিক এই ধরনের প্রশ্নগুলোর জন্যই কিন্তু কৃষ্ণ ক্লাসগুলো তোমাদের পড়তে হবে তড়িৎ প্রবাহ অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ আমরা উৎপন্ন তাপ এইচ ইস প্রপোর্শনাল টু কী জানি আই স্কোয়ার এটা জুলের সূত্র তো এবার যদি এইচটা যদি আইটা যদি অর্ধেক হয়ে যায় তাহলে এইস এর পরিণতিটা কি হবে দেখে নাও দেখো তাহলে এইচ ওয়ান বাই এইচ টু কত হবে কে যেহেতু এটা প্রপোর্শনাল তাহলে কে আই ওয়ান স্কোয়ার বাই কে আই টু স্কোয়ার কে কে কেটে গেল আই ওয়ান বাই আই টু তার হোল স্কোয়ার এইবার এখানে কী বলেছে আই টু ইজ ইকাল টু আই ওয়ান এর অর্ধেক এর অর্ধেক হয়েছে তাহলে আমরা যদি দেখি আই ওয়ান আই ওয়ান বাই আই টু এটা যদি দেখো তুমি আই ওয়ান বাই আই টু বললে কত হবে এটা টু হবে ঠিক আছে এখানে কি বলছে অর্ধেক হয়েছে তাই তো তাহলে এখানে যদি বসিয়ে দাও তাহলে টু স্কোয়ার মানে ফোর তাহলে এইচ ওয়ান বাই এইচ টু যদি ফোর হয় তাহলে তুমি পাচ্ছ এইচ টু ইজ টু ওয়ান বাই ফোর ইন্টু এইচ ওয়ান তার মানে কি এইচ ওয়ান প্রাথমিক যা ছিল তার এক বাই চার অংশ হয়ে গেল এক বাই চার অংশ হয়ে গেল তাহলে এক বাই চার অংশ দেখো কোথায় আছে এক চতুর্থাংশ এক চতুর্থাংশ আছে অপশন সি ঠিক আছে তাহলে এটার উত্তর হবে অপশান সি এটাই যদি ধরো যদি অর্ধেক না হয়ে বলতো দ্বিগুণ হলো তাহলে একইভাবে করতে তাহলে এটা দ্বিগুণ করলে এটাকে অ্যাকচুয়ালি চারগুণ হয়ে যেত এটা যদি একের তিন হতো তাহলে একের তিন স্কোয়ার মানে এক বাই নয় অংশ হয়ে যেত ঠিক এইভাবে যে কোনো প্রশ্ন তুমি এই টাইপের অ্যান্সার করতে পারবে শুধু রিলেশনটা মনে রাখবে এই আই স্কোয়ার এটা জুলের সূত্র আচ্ছা এরপরে আসছি পরের প্রশ্ন পরের প্রশ্নটা দেখো দশে প্রদত্ত মৌলগুলোর মধ্যে সন্ধিগত মৌল নয় সন্ধিগত মৌল নয় এটা হচ্ছে ক্যালসিয়াম কারণ ক্যালসিয়াম হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মৌল এটা খারীয় মৃত্তিকা মৌল এটা সন্ধিগত মৌল নয় বাকিগুলো কিন্তু সবাই সন্ধিগত মৌল এরপরে আসি কোন হ্যালোজেনটির ঋণাত্মকতা সবচেয়ে কম এটা মনে রাখবে ঋণাত্মকতা সবচেয়ে কম হল ফ্লুরিনের এর ঋণাত্মকতা সমস্ত মৌলের মধ্যে ফ্লুরিনের সব সবথেকে কম হয় তাহলে এটা হবে ফ্লুরিন এরপরে পরের প্রশ্ন আস কোন অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোর নেই দেখো নিঃসঙ্গ ইলেকট্রন জোরটা কী সেটাকে তোমাকে জানতে হবে দেখো এখানে যে যোগগুলো দিয়েছে প্রথমে দিয়েছি অ্যামোনিয়া তো অ্যামোনিয়া কী হচ্ছে এইচ স্ত্রী নাইট্রোজেনের পাঁচটা ইলেকট্রন থাকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো এই তিনটের সাথে তিনটে হাইড্রোজেন যুক্ত হয়েছে দেখো এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন নিঃসঙ্গ মানে এর সঙ্গে কিছু যুক্ত নেই আবার যদি হাইড্রোজেন ফ্লোরাইড দেখো ফ্লোরিনের বাইরের কাউকে সাতটা ইলেকট্রন আছে তাহলে এখানে এক জোড়া এ এক জোড়া এ এক জোড়া আর এখানে একটার সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে হয়ে অষ্টপূর্ণ হলো তাহলে এই যে তিন জোড়া এরা হলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় একইভাবে যদি জলের দেখো জলের গঠন দেখো তাহলে জল হচ্ছে এইস টু ও তাহলে অক্সিজেনের দেখো বাইরের কক্ষে টোটাল ইলেকট্রন কটা আছে বাইরের কক্ষে টোটাল ইলেকট্রন আছে ছটা ইলেকট্রন আছে এই ছটা ইলেকট্রন আছে এর মধ্যে হাইড্রোজেন দুটোর সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত আছে তাহলে এই যে এক জোড়া আর এই এক জোড়া এই এক কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে আমাদের আর একটা আছে অ্যাসিটিলিন অ্যাসিটিলিনের ক্ষেত্রে কার্বনের কটা ইলেকট্রন থাকে চারটে করে ইলেকট্রন থাকে তো অ্যাসিটিলিনের গঠনটা হচ্ছে ঠিক অ্যাসিটিলিন সংকেতটা হচ্ছে সি টু এইচ টু তো এখানে কী হবে এই তিনটে বন্ডের সাথে তিনটে মানে কার্বন কার্বন তিনটে বন্ড তৈরি হবে আর বাকি একটার সঙ্গে সরি এগুলো কেটে দিলাম বাকি এখানে একটা হাইড্রোজেন এইখানে একটা হাইড্রোজেন সুতরাং এখানে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোর পড়ে নেই এগুলো কিন্তু নয় তিনটে এদিকে তিনটে আর এই একটার সাথে হাইড্রোজেন এই একটার সাথে হাইড্রোজেন সুতরাং এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোর নেই তাহলে এইটার অ্যান্সার হবে অ্যাসিটিলি তো এই ধরনের প্রশ্ন মুখস্থ করে হবে তুমি নিঃসঙ্গ ইলেকট্রন জোরটা কি সেটা জানতে হবে যেমন দেখো এখানে নাইট্রোজেনের কি বললাম যে নাইট্রোজেনের পাঁচটা ইলেকট্রন টোটাল পাঁচটা ইলেকট্রন বাইরে আছে বাইরের কক্ষে তো এই তিনটের সাথে তিনটে হাইড্রোজেন যুক্ত হলো এই যে পড়ে থাকলো এক জোড়া এটাকেই বলা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোর আশা করি বুঝতে পেরেছ এবার আসছি পরের প্রশ্ন জলে অদ্রাব্য জলে অদ্রাব্য সমযোজী যৌগটি হলো তো দেখো এর মধ্যে কোন এখানে অ্যান্সার হবে সি বেনজিন বেনজিনটা কি ব্যঞ্জিন একটি সমযোজি একটি যৌগ মানে একটি সমযুজি যৌগ যেটা কিনা জৈব দ্রাবকে দ্রবীভূত হয় ঠিক আছে তো জল তো অজৈব দ্রাবক সুতরাং এখানে অ্যান্সার হবে বেনজিন এরপরে পরের প্রশ্ন দেখো লোহার চাবিতে তামার কোলেপ দিতে ক্যাথোড রূপে ব্যবহার করা হয় ভালো করে দেখো লোহা লোহা আর তামা লোহা আর তামা এটা আমি এর আগে অনেকবার বলেছি লোহার চামচের উপর তুমি তামার কোলেপ দেবে আমি বলেছি যে দেবে সে পজিটিভ তাহলে এখানে তামা পজিটিভ মানে তামা অ্যানোড আর যে নেবে সে নেগেটিভ নেগেটিভ মানে ক্যাথোড ওকে তাহলে এখানে কি বলেছে যে ক্যাথোড ক্যাথোড কি হবে তার মানে লোহা ক্যাথোড হবে তাহলে অ্যান্সার হবে লোহা 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 মানে কোথায় গেল এই যে লোহার অপদ্রব্য এটা ক্যাথোড হবে না ক্যাথড রূপে ব্যবহার করা হবে লোহ এই লৌহদ্রব্য এই লৌহদ্রব্যটা ক্যাথোড রূপে ব্যবহার করা হবে এবার আসি পনেরো প্রশ্ন যে আয়নটি আগে ক্যাথোড রূপে মুক্ত হয় মুক্ত হয় তো এটা কী হবে দেখো যে জেডেন প্লাস আছে অ্যালুমিনিয়াম প্লাস থ্রি আছে সোডিয়াম প্লাস আছে আর ম্যাগনেশিয়াম প্লাস আছে যার ইলেকট্রন বাইরের পক্ষের ইলেকট্রন এই ইলেকট্রনটা বর্জন করার ক্ষমতা যার যত বেশি হবে সরি এই বাইরের পক্ষে ইলেকট্রনটা বর্জন করার ক্ষমতা যার যত বেশি হবে সে তত তাড়াতাড়ি কী হবে এনএ প্লাস আয়ন বা যে কোনো পজিটিভ আয়ন হবে তো সেই ক্ষেত্রে সোডিয়াম কিন্তু এর ক্ষেত্রে এই বাইরের পক্ষে যদি একটা ইলেকট্রন সোডিয়ামের আছে আমরা জানি এই একটা ইলেকট্রনকে ছাড়ার ক্ষমতা সবথেকে বেশি এই জন্য এটা কিন্তু ক্যাথোডে সবার আগে মুক্ত হবে তাহলে এটা হবে সোডিয়াম ঠিক আছে রাসায়নিক একটা শ্রেণী আছে তোমরা জানো সেই রাসায়নিক শ্রেণীতে প্রথমেই দেখবে একদম তরিত ধনাত্মক মৌলগুলোকে রাখা হয়েছে সক্রিয় মৌলগুলো সেখানে রয়েছে সোডিয়াম এই এগুলোর মধ্যে সোডিয়াম কিন্তু আগে আছে সুতরাং ওই শ্রেণী থেকে যেহেতু সোডিয়াম আগে আছে আমরা সেইভাবেও বলতে পারি হ্যাঁ যে সোডিয়াম আগে মুক্ত হবে তো আশা করি এই পনেরোটা প্রশ্নের প্রত্যেকটির উত্তর তোমরা ভালো করে বুঝতে পেরেছ আমরা এর পরের ক্লাসে পরে আরও একটি পেজ নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাস এখানেই শেষ ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রেখো কমেন্ট শেয়ার অবশ্যই করো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে